আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের যে লেকচারটা নিয়ে আসছি, এটা মূলত পক্ষে যারা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন সেক্টরে জব করতে চান, বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন হোটেলে, তাদের জন্য এই লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে হোটেল, অর্থাৎ হোটেল বিষয়টা কি এবং হোটেল কয় ধরনের হতে পারে, এই সব বিষয় আজকে লেকচারটার মধ্যে আলোচনা করা হবে। এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো সেটা হলো, 1 নম্বর, হোটেল কি। 2 নম্বর হচ্ছে, হোটেলের সুবিধাগুলো কি কি। 3 নম্বর হলো, হোটেলের প্রকারভেদ সমূহ কি কি। আমরা প্রথমে চলে যাই, হোটেল বলতে কি বুঝি বা হোটেল কাকে বলে, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তো হোটেল হলো একটি প্রতিষ্ঠান যা স্বল্প মেয়াদি ভিত্তিতে বসবাস সুযোগ প্রদান করে থাকেন, অথবা যে প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে থাকা ও খাওয়া, পানীয় ও আনন্দ বিনোদনের সুব্যবস্থা থাকে, তাকে হোটেল বলা হয়। তো এখানে 2 নম্বর যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে বা যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এটা মোস্ট সুইটেবল ডেফিনেশন, সেটা হচ্ছে কি, আমরা টাকার বিনিময়ে থাকার সুবিধা রয়েছে, খাওয়া দাওয়ার সুবিধা রয়েছে, পানীয় ও আনন্দ বিনোদনের সুবিধা রয়েছে। তো এরকম স্থানটাই মূলত পক্ষে হোটেল নামে আখ্যায়িত করা হয়। এখন দেখব এটার সুবিধাগুলো কি কি, অর্থাৎ হোটেলের মধ্যে আমরা কি কি সুবিধা পেতে পারি, এসব নিয়ে এখানে ডিসকাস করা হবে। তো সুবিধাগুলো হচ্ছে, এখানে দেখেন, এখানে আমি কতগুলো প্যাটার্ন বা কতগুলো প্যারা হাইলাইট করেছি, হাইলাইট প্যারাগুলো মাথায় রাখলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানে দেখেন, প্রথম প্যারাটার মধ্যে বলা হচ্ছে যে, একটি ছোট কক্ষ থেকে বড় উচ্চমানের সজ্জা, একটি ড্রেসার, একটি রেফ্রিজারেটর এবং অন্যান্য রান্নাঘরের সুবিধা, মোড়া চেয়ার, একটি ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন এবং বাথরুম সহ একটি শালীন মানের গদি হতে পারে। তো এরপরে হচ্ছে, ছোট যে হোটেলগুলো রয়েছে এগুলোর মধ্যে কিরকম ব্যবস্থা থাকতে পারে, যে নিম্ন মূল্যের হোটেলগুলি কেবল সবচেয়ে মৌলিক গেস্ট পরিষেবা এবং সুবিধাগুলো প্রদান করতে পারে। যেমন আমরা অনেকেই এই নিম্নমানের ছোট হোটেলগুলোর মধ্যে যাই, মনে করেন যে আমরা একদিন থাকি অথবা 2 দিন থাকি। তো আমরা যদি কোনো কাজে যাই, ঘুরতে না যাই বা ভ্রমণের উদ্দেশ্যে বের না হই, তাহলে মূলত পক্ষে ছোট হোটেলগুলোকে অনেকে বেছে নেয়। এরপরে বড় হোটেলগুলো হচ্ছে উচ্চতর মূল্যের হোটেল, অতিরিক্ত সুইমিং পুলের ব্যবস্থা থাকে এখানে, ব্যবসা কেন্দ্র, কম্পিউটার প্রিন্টার এবং অন্যান্য অফিস সরঞ্জাম, সাইল সেবা, কনফারেন্স এবং ইভেন্ট সুবিধা, টেনিস বা বাস্কেট কোর্ট, এরপর হচ্ছে জিমনেশিয়াম, রেস্তোরাঁ, ডে স্পা এবং সামাজিক ফাংশন সেবা রয়েছে। অর্থাৎ বড় হোটেল যেগুলো রয়েছে এগুলো মূলত পক্ষে ফ্যামিলি অ্যাডমেস্টমেন্টের জন্য খুবই ভালো একটা জায়গা, যেখানে আমরা সকল ধরনের বা সব ধরনের সুযোগ সুবিধা পেতে পারি। আমেরিকার একটা রেশিও দেওয়া হয়েছে এখানে, যে আমেরিকার হোটেল এবং আবাসন সংস্থা আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের মতে, যুক্তরাষ্ট্র আবাসন শিল্প মোট 3.3 মিলিয়ন কক্ষ বিশিষ্ট 46,000টি হোটেল ও মোটেল নিয়ে গঠিত হয়, আর এই সকল কক্ষ থেকে বছরে প্রায় 93.1 বিলিয়ন টাকা আয় করে। এরপরে আমরা এখন দেখবো হচ্ছে হোটেলের প্রকারভেদ সমূহ, হোটেলকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। তো এখানে দেখেন, প্রথম বলা হচ্ছে যে, হোটেলকে আমরা বাণিজ্যিক হোটেল হিসেবে ভাগ করতে পারি, কমার্শিয়াল হোটেল যেগুলিকে বলা হয়। ব্যবসায়িক লোকজন যারা রাত্রি যাপন, ব্যবসায়িক সেমিনার, ব্যবসায়িক সবার কাজ এই ধরনের হোটেলে করে থাকেন, এই ধরনের হোটেলে সাধারণত বিভাগীয় শহর রাজধানী কেন্দ্রিক হয়, অর্থাৎ এগুলো মূলত পক্ষে ডিভিশন অনুসারে হয়ে থাকে। যেমন চট্টগ্রামের মধ্যে ফেনিসুলা হোটেল রয়েছে, রেডিসন ব্লু রয়েছে, এই জিনিসগুলো হচ্ছে মূলত পক্ষে বাণিজ্যিক হোটেলের মতো আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ট্রানজিট হোটেল। ট্রানজিট হোটেলটা কি, সাধারণত কোনো বিমানবন্দরের নিকটবর্তী হয়ে থাকে, লোকজন এখানে বিমানে কোনো জায়গায় যাওয়ার আগে অথবা পরে অথবা কোথাও যাওয়ার জন্য এখানে অপেক্ষা করে থাকেন। এরপরে রয়েছে আবাসিক হোটেল, রেসিডেন্সিয়াল হোটেল, যেগুলো সচরাচর বিভিন্ন জায়গায় দেখা যায় এবং খুব বেশি পরিমাণে রয়েছে এই আবাসিক হোটেলগুলো। আবাসিক হোটেলগুলো হচ্ছে সাধারণত অল্প করেছে দীর্ঘ সময় ধরে থাকার আবাসস্থল। এরপর আমরা দেখি হোটেলে আরো বেশ কিছু প্রকারভেদ আছে, যেমন রিসোর্ট হোটেল। তাহলে রিসোর্ট হোটেলটা কি, রিসোর্ট হোটেলটা হচ্ছে মূলত অবকাশ কেন্দ্রিক, কোনো নদী
সাগর, হ্রদ অথবা পাহাড়ের নিকটবর্তী জায়গায় অবস্থিত হয়ে থাকে এই রিসোর্ট হোটেলগুলো। এইসব রিসোর্টের নিজস্ব আনন্দ বিনোদনের ব্যবস্থা থেকে থাকে। যেমন এখানে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে বাংলাদেশের একটা রিসোর্ট হোটেল, যেখানে সবগুলো আনন্দ বিনোদনের ব্যবস্থা রয়েছে। এটা বিচের পাশেই অবস্থিত। এরপরে আমরা দেখব মোটেল। হোটেলের আরেকটা প্রকারভেদের মধ্যে রয়েছে হচ্ছে মোটেল। মোটেলটা কি? মোটেলটা হচ্ছে সাধারণত কোনো বড় রাস্তার পাশে যেখানে গাড়ি পার্কিং এর সুবিধা রয়েছে, পেট্রোল পাম্পের সুবিধা রয়েছে, রাত্রি যাপনের জন্য সুব্যবস্থা রয়েছে, সেখানেই মূলত পক্ষে এই মোটেলগুলো গড়ে উঠে থাকে। এইখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত একটা মোটেলের চিত্র, মোটেল উপাল। এরপরে আসি আমরা হোটেলের প্রকারভেদের মধ্যে। আরো বেশ কিছু প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হচ্ছে বোটেল। বোটেলটা কি? এমন এক ধরনের নৌকা যা হোটেল হিসেবে ব্যবহৃত হয়। বোটেল ছোট বা বড় হতে পারে। এটি সাধারণত অতিথিদের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে মূল পয়েন্টটা হচ্ছে, দেখুন লাস্টে যে লাইনটি লেখা হয়েছে যে এটি সাধারণত অতিথিদের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়, এখানে থাকার ব্যবস্থা করা হয় না, এখানে হচ্ছে ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা আরেকটা প্রকারভেদ, যেটাকে বলা হয় ফ্লোটেল। ফ্লোটেলটা হচ্ছে পোতাশ্রয় বা নদীতে ভাসমান হোটেল। এটি সাধারণত সমুদ্র থেকে দূরবর্তী তেল কোম্পানিতে কাজ করা মানুষদের আবাসন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই ফ্লোটেল গুলোর মূল পয়েন্টটা হচ্ছে, এখানে লেখা আছে দেখেন 2 নম্বর লাইন, এটি সাধারণত সমুদ্র থেকে দূরবর্তী তেল কোম্পানিতে কাজ করে, অর্থাৎ সমুদ্র থেকে দূরবর্তী, সমুদ্রের মাঝখানে অবস্থিত অথবা আদার্স এরিয়ার মধ্যে অবস্থিত, ওইরকম মানুষগুলো থাকার জন্য এখানে ব্যবস্থা করা হয়। আর ওই ধরনের যে হোটেলগুলো রয়েছে এগুলোকে বলা হয় ফ্লোটেল। এরপরে গেস্ট হাউস। হোটেলে আর কতগুলো প্রকারভেদ। গেস্ট হাউসটা কি? সাধারণত অল্প খরচের হোটেলের মতো পারিবারিক আবাসস্থল রয়েছে এখানে। এখানে হোটেলের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে বা পাওয়া যায় না, পাওয়া যাবে না, অর্থাৎ এখানে কোনো এরকম সুযোগ সুবিধা নেই যেগুলো জেনারেল হোটেলগুলোর মধ্যে রয়েছে। তো এখানে দেখেন এই গেস্ট হোটেল বা গেস্ট হাউসের মূল পয়েন্টটা, সেটা হচ্ছে সাধারণত অল্প খরচে হোটেলের মতো পারিবারিক আবাসস্থল, অর্থাৎ হোটেলের মতো পারিবারিক আবাসস্থল। এই জিনিসটা মাথায় রাখলে গেস্ট হাউসটা কি আসলে এটা ব্যাখ্যা করতে পারবেন, সেটা হচ্ছে হোটেলের মতো পারিবারিক আবাসস্থল। এরপরে হচ্ছে কটেজ। কটেজটা কি? সাধারণত পারিবারিক আবাসস্থল, এটাকে আমরা পারিবারিক আবাসস্থল হিসেবে ব্যাখ্যা করতে পারি। পরিবারের লোকজন একত্রে থাকার জন্য এই ধরনের কটেজ ব্যবহার করে থাকেন। এরপরে হচ্ছে ওভারওয়াটার হোটেলগুলি। একটি অবলম্বন দ্বীপ, একটি দ্বীপ বা একটি দ্বীপপুঞ্জ যা রিসোর্ট, হোটেল, জলীয় বাংলো, রেস্টুরেন্ট, পর্যটন আকর্ষণের সুবিধা রয়েছে। মালদ্বীপের সবচেয়ে বেশি জলীয় বাংলো বা বাংলো রিসোর্ট রয়েছে। অর্থাৎ এখানে একটু খেয়াল করেন যে ওভার ওয়াটার হোটেলগুলো কি, এখানে বলাই হচ্ছে যে একটি দ্বীপপুঞ্জ যা রিসোর্ট, হোটেল, জলীয় বাংলো, রেস্টুরেন্ট, পর্যটন আকর্ষণের সুবিধা রয়েছে। অর্থাৎ এই সকল রেস্টুরেন্ট গুলোর পাশে বা রিসোর্ট গুলোর পাশে আপনি সমুদ্রের যে সৌন্দর্যটা আছে এটা সহজে অবলোকন করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ওভার ওয়াটার হোটেলগুলো পাওয়া যায় মালদ্বীপের মধ্যে। আমরা জানি এটা একটু সমুদ্রবর্তী অঞ্চল বা একটা কান্ট্রি হিসেবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি বা আমরা সবাই জানি। এরপর আছে ক্যাপসুল হোটেল। এগুলো হচ্ছে যেখানে চিত্রগুলোর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এক একটা ক্যাপসুল, এরকমও হোটেল রয়েছে। এরপর হচ্ছে আইস, বরফ এবং ইগলু হোটেল। এগুলো হচ্ছে আইসল্যান্ড বা আইস কান্ট্রিগুলো যেগুলো রয়েছে যেগুলোতে বছরে বরফ পড়তেই থাকে। এরপর হচ্ছে ক্যাসিনো। এখন আমরা দেখবো হচ্ছে ক্যাসিনো জিনিসটা আসলে কি। ক্যাসিনো হচ্ছে বিভিন্ন ধরনের খেলার একটি নির্দিষ্ট স্থান, কিন্তু সেটা হয় সুবিশাল পরিসরে। তাহলে ক্যাসিনোর মূল পয়েন্ট এখানে চলে এসেছে যে ক্যাসিনোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবো এবং সেটা অল্প স্বল্প না, এটা অনেক বড় পরিসরে হয়ে থাকে। সাধারণত ক্যাসিনো এমন ভাবে বানানো হয় যে এর সাথে কিংবা পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, আনন্দ ভ্রমণের জাহাজ এবং অন্যান্য পর্যটন আকর্ষণ থাকে। অর্থাৎ এখানে পর্যটকরা এসে এই ক্যাসিনোতে তারা খেলতে পারে, আবার তারা ভালো মানের হোটেলও পেতে পারে, রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, শপিং মলের ব্যবস্থা রয়েছে এবং আনন্দ ভ্রমণ করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, ট্রানজেকশন, আমাদের ট্রানজেকশন সিস্টেম রয়েছে বা ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। তো কিছু কিছু ক্যাসিনো সরাসরি বিনোদন প্রদান, যেমন স্ট্যান্ড আপ কমেডি, কনসার্ট, খেলাধুলা ইত্যাদি ব্যবস্থা করে থাকেন। তো
দেশের পৃথিবীতে যে বড় বড় ক্যাসিনো গুলো রয়েছে, আমরা জানি ক্যাসিনোর জন্য বিখ্যাত হচ্ছে লস এঞ্জেলস। এখানের ক্যাসিনো গুলো হচ্ছে মূলত, পক্ষে এখানে আপনি সকল ধরনের বিনোদনের ব্যবস্থা পাবেন। সেটা হচ্ছে কমেডি আছে, স্ট্যান্ড আপ কমেডি আছে, কনসার্ট আছে, খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। এরপরে হোটেলগুলোকে, অর্থাৎ আমাদের আশেপাশে যে হোটেলগুলো রয়েছে, এটা হচ্ছে মূলত পক্ষে হোটেলের আমরা মূল ডেফিনেশন বা মূল প্যাটার্ন বলতে পারি। যে হোটেলগুলোকে আমরা কিভাবে চিনবো, কোনটা কোন তারকা হোটেল বা কোনটা কোন ধরনের হোটেল, তো এটাই মূলত পক্ষে এই স্লাইডগুলোতে বলা হবে। যে হোটেলগুলোকে ডায়মন্ড অ্যাওয়ার্ড এর উপর ভিত্তি করে 5টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ওয়ান ডায়মন্ড হোটেল। ওয়ান ডায়মন্ড হোটেলগুলোতে রয়েছে সাধারণ রাস্তার পাশে অবস্থান করে থাকে ও প্রয়োজনীয় মূল আবাসন, এটা এত বেশি পরিমাণে ডেভেলপ করা না, মোটামুটি চলে আর কি। টু ডায়মন্ড হোটেল, সাধারণ রাস্তার পাশে অবস্থান, উল্লেখযোগ্য অভ্যন্তরীণ সাজসজ্জা রয়েছে এখানে ও খানিকটা লনের মতো জমি নিয়ে টু ডায়মন্ড হোটেল গুলো গঠন করা হয়। চিত্রের মধ্যে দেওয়া আছে, দেখেন যে সামান্য পরিমাণে লাইনের এখানে স্পেস রাখা হয়েছে যাতে করে এখানে সাজসজ্জা এবং খানিকটা আনন্দ উপভোগ করা যায়। এরপর হচ্ছে থ্রি ডায়মন্ড হোটেল। থ্রি ডায়মন্ড হোটেল একসাথে সর্বোচ্চ পরিমাণের সেবা, আন্তরিকতা ও আরামপ্রদ গুণাগুণ ব্যবস্থা বা সুযোগ সুবিধা এখানে রয়েছে থ্রি ডায়মন্ড হোটেলগুলোতে। এরপর হচ্ছে ফোর ডায়মন্ড হোটেল। ফোর ডায়মন্ড হোটেল রাস্তার পাশে অবস্থিত এবং এর সেবা প্রদান গুণাগুণ এতটা ভালো যে অতিথিরা কিছু চাওয়ার আগে সব হাতের কাছে পেয়ে যায়। অর্থাৎ তাদের অর্ডার দিতে দেরি হয় কিন্তু এটা সার্ভিসটা পেতে তাদের এত বেশি দেরি হয় না। এবং 5 ডায়মন্ড হোটেল, এগুলো হচ্ছে পুরোপুরি মূলত পক্ষে অনলাইন কেন্দ্রিক বলা যায়, অথবা আপনি এখানে অর্ডার অনলাইনে আপনি কনভার্ট করতে পারেন, অর্থাৎ এক কথায় আধুনিক হোটেল। এই 5 ডায়মন্ড হোটেলগুলো হচ্ছে আধুনিক মানের হোটেল, যেখানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে আতিথেয়তা, সেবা, সুযোগ সুবিধা এবং সর্বাধুনিকতা নিয়ে গঠিত হয়ে থাকে এই 5 ডায়মন্ড হোটেলগুলো। তো এই যে আমরা স্লাইডগুলো দেখলাম হোটেল সম্পর্কে, যে জিনিসগুলো আমরা সামনের স্লাইডগুলোতে দেখে আসছি, এখান থেকে আমরা আমাদের নিজেদেরকে চেক করতে পারি, সেটা হচ্ছে হোটেল কি এটা সম্পর্কে আমরা জেনেছি, হোটেলের সুবিধাগুলো কি কি থাকতে পারে এটা আমরা জেনেছি, হোটেল ও মোটেল এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্যগুলি কো, তো এটাও আমরা বলতে পারি। এরপর হচ্ছে হোটেল ও ফ্লোটেল বলতে কি বুঝো বা এদের মধ্যে পার্থক্যগুলি কো। এরপরে আরেকটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে হোটেলগুলোকে ডায়মন্ড অ্যাওয়ার্ডের উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করা যায়। তো এটা আজকের ভিডিওর বিষয় ছিল, এই হোটেল সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার। আশা করি সবাই ভিডিওটা ভালো মতো বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ভিডিওটা দেখার পরে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে, এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।